ঘরে যদি কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে তবে তার সাথে মোকাবেলা করার মতো শক্তি আল্লাহ তাআলা বেড়ালকে দিয়েছেন। বেড়ালটি জিনের সাথে থাকা নেগেটিভ এনার্জিগুলোকেও শোষণ করে ফেলতে পারে। শুধু তাই নয়, বেড়ালের শরীরে আল্লাহ এমন একটি ব্যাকটেরিয়া দিয়েছেন যা কিনা আমাদের আশেপাশে থাকা সব ধরনের নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয়। এছাড়াও বিজ্ঞানীরা বলছেন, আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন ঘরে পুষে রাখা বেড়াল সারা রাত ধরে আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জি শোষণ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বেড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার কারণে এমন সুন্দর একটি মাখলুক আমাদের রোজকার জীবনের অংশ হয়ে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়াল পছন্দ করতেন এবং বেড়াল পালন করার কারণে তিনি তার এক প্রিয় সাহাবীর ছদ্মনাম দিয়েছেন আবু হুরায়রা, যার শাব্দিক অর্থ দাঁড়ায় বেড়ালের পিতা। এক বনি ইসরায়েলের নারীকে কবরে আজাব দেওয়া হয়। মহিলাকে আজাব দেওয়া হয় কারণ বেড়ালটিকে বন্দী করে রাখা অবস্থায় সেই মহিলা বেড়ালটিকে পানাহার করতে দেয়নি, তাকে কোনো খাবারও খেতে দেয়নি, যার কারণে বেড়ালটি মারা যায় এবং এর ফলে তার কবরের শাস্তি নেমে আসে। সহিহ বুখারী হাদিস নম্বর 3482। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বেড়াল সর্বদা নাপাক বস্তু হতে দূরে থাকার চেষ্টা করে।